তো আজকে আমরা পিএর সম্বন্ধে একটু আলোচনা করছি। পিহেট সিমুলেশন পিহেট সম্বন্ধে, তো সিমুলেশন পিহেটের মধ্যে এখানে এখানে আমাদের কি পিহেটের মধ্যে এই যে সিমুলেশন, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আর্টস, সায়েন্স, বায়োলজি এইগুলা সব কিছু অ্যানিমেশনের সাহায্যে দেখানো আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আর্টস, সায়েন্স, বায়োলজি, ব্রাউ এইগুলা। তো আমরা ম্যাথ, আমি একটা আমরা প্রজেক্টাইল মোশন জানি, মোশন যেটা আছে মোশনের মধ্যে যে প্রজেক্টাইল মোশন, প্রজেক্টাইল মোশনটা ম্যাথ আর ফিজিক্স, ফিজিক্সেও আছে ম্যাথসও আছে। তো আমি প্রজেক্টাইল মোশনের একটা খুলছি, আমি প্রজেক্টাইল মোশনটা আমি দেখাতে যাচ্ছি। প্রজেক্টাইল মোশন, তো সিমুলেশনের মধ্যে টিচিং আছে, এখানে রিসার্চ আছে, অ্যাক্সেসিবিলিটি আছে। তো ছাত্রছাত্রীরা তোমরা এটা খুলে দেখতে পারো, তো এখানে সুন্দর এই যে এক্সপেরিমেন্টগুলো করা আছে। তো আমরা আমরা আজকে প্রজেক্টাইল মোশন যেটা আছে ওইটা নিয়ে একটু আলোচনা করছি। তো প্রজেক্টাইল মোশন, প্রজেক্টাইল প্রজেক্টাইল মোশনটা কোন জায়গায় আছে দেখছি একটু, আস্তে আস্তে খুলছে এটা, এখানে আসবে প্রজেক্টাইল মোশন, এই যে প্রজেক্ট মোশন। তো এটা আমরা খুললাম প্রজেক্ট মোশন। প্রজেক্ট মোশনের প্রজেক্ট মোশনটা যখন খুলবো, তখন আমরা আমরা কী করি, কোনো একটা জিনিস যদি আমরা যদি থ্রো করি তাহলে ওইটা কী হয়ে যায়, উপরের দিকে যদি মারি তো এটা একটা কার্ভ হয়ে পড়ে আসে। তো কার্ভ যেটা ওইটাকে আমরা কি বলি, প্যারাবোলিক পাথ বলি ওইটাকে, ওইটাকে আমরা বলি কি, প্যারাবোলিক পাথ। যখন সিধা না, যখন আমরা উপরের দিকে একটা জিনিস ঢিল মারি তো উপরের দিকে যাবে, তারপরে তো ওটা একটা ব্যান্ডের কার্ভ পাথ দিয়ে নিচে লাগে, ওইটাকে আমরা প্রজেক্টাইল মোশন বলি। যেমন আমি যদি এখান থেকে যদি কোনো একটা পার্টিকেল, যদি আমি সিধা না, আমি যদি এরকম যদি থ্রো করি উপরের দিকে, উপরের দিকে যদি থ্রো করি এটা এইভাবে যাবে, তো এইদিকে এইদিকে এদিকে ঘুরে এসে এখানে এসে পড়বে, তো এটা আমরা প্রজেক্টাইল মোশন বলি। তো প্রজেক্টাইল মোশন আমার কী হয়ে যায়, এই যে পাথ যেটা আছে পাথটা ডিপেন্ড করবে কার উপরে আমি কত ভ্যালোসিটি দিয়ে মুভ করাচ্ছি, এটা তো ভ্যালোসিটির উপরে ডিপেন্ড করবে। তো এখানে আমরা পিহেটের মধ্যে আমরা এটা ওই আর একটা একটা পেন এডুকেশনের রিসোর্স, এটা যেটার মাধ্যমে আমরা এই যে প্রজেক্টাইল মোশনটা আমরা সুন্দরভাবে দেখাতে পারি। তো আমরা কীভাবে, সাপোজ আমরা আমরা নিচ্ছি এটা আমরা আরম্ভ করতে যাচ্ছি, সাপোজ এইখানে দেখো আমরা এখানে ইনিশিয়াল স্পিড দেওয়া আছে 18 মিটার পার সেকেন্ড। তো আমি তার সাপোজ পিচটা একটু কমিয়ে দিচ্ছি, স্পিড হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। তো 14 মিটার পার সেকেন্ড যদি হয়, এই মিটার পার সেকেন্ড যদি আমি যদি কোনো একটা অবজেক্টকে যদি থ্রো করি, অবজেক্টটা এইভাবে মোশন হয়ে যায়, ঠিক আছে। তো আমি যদি আবার যদি স্পিড যদি বাড়িয়ে দিই, স্পিড বাড়িয়ে দিলে এই যে এই পাথ দিয়ে যাবে। তো কেন, যখন আমি স্পিড বাড়াবো, স্পিড যদি বাড়িয়ে দিই, হ্যাঁ, বা ভেলোসিটি যদি আমি ইনক্রিজ করি, ভেলোসিটি ইনক্রিজ করলে আমার কী হয়ে যাবে, এটা দূরে গিয়ে প্রজেক্টাইলের পাথটা বড়ো হয়ে যাবে, দূরে গিয়ে পড়বে গিয়ে, এই দেখো দূরে গিয়ে পড়ছে গিয়ে, এটা সেম আগেরটা ছিল। তারও যদি আমি ভেলোসিটি যদি বাড়িয়ে দিই তো এটা কী করবে, দূরে গিয়ে পড়বে। আচ্ছা, এখন এটার এফেক্টটা আমরা দেখছি কি, ডায়মিটার, ডায়মিটার এখানে কী ছিল, ডায়মিটার মানে 0.8, ডায়মিটারটা আমরা কী করছি কমিয়ে 0.6, 0.5 করে দিচ্ছি। এখন আমি আগে যে যে সাইজ ছিল, এখন আমি ড্র করছি, দেখো সাইজটা কী হয়ে গেছে, কমে গেছে আর দূরে গিয়ে পড়ছে, ভালোভাবে দেখো। এখন আমি কী করছি, তার এই যে অবজেক্ট যেটা দেওয়া আছে, অবজেক্টটা আমি কী করেছি, ডায়মিটার কমিয়ে দিচ্ছি, আমি একটু ডায়মিটার কমিয়ে দিলে মানে ছোটো হয়ে গেছে। তো আমরা যদি বড়ো একটা পাথরকে যদি থ্রো করি বা ছোটো একটাকে যদি থ্রো করি, তো বড়োটাকে আমি যখন থ্রো করবো বেশি দূরে যাবে না, বেশি দূরে যাবে না মানে কী, ও সামনে গিয়ে পড়বে, গিয়ে যে সামনে গিয়ে পড়বে। আর যখন আমি কী হয়, ডায়মিটারটা যখন কমিয়ে দেবো, ডায়মিটারটা যখন আমরা কমিয়ে দেবো তখন কী হয়ে যায়, তখন ওটা ছোটো হয়ে যাবে, ছোটো যদি হয়ে যায়, ছোটো হয়ে গেলে ওইটা কী হয়ে যাবে, স্পিড আমার তখন আগে 17 ছিল, আগে 17 ছিল, এখনও 17 রাখছি, তো ওটা দূরে গিয়ে পড়বে। তো আমি যদি দেখো এখানে স্পিড আমরা কী দিয়েছি, 17,
আমরা যদি আরও যদি ছোট করে দিই, সাপোজ আরও ছোট করে দিলাম, এখন আমি থ্রো করছি, আগে এখানে পড়েছিল, ভেলোসিটি আমার রিমেনিং সেম, নিচে স্পিড, এখন দেখো কোথায় গিয়ে পড়ছে, দূরে গিয়ে পড়ছে। তার মানে আমরা যত ছোট অবজেক্ট হবে আমরা যদি থ্রো করি তো ওইটা দূরে গিয়ে পড়বে, এটা থেকে এটা প্রুফ করা যায়। যেমন আমি যদি আরও যদি ছোট করে দিই, আরও যদি ছোট করে দেখবে আরও দূরে গিয়ে পড়বে, এই যে আমরা থ্রো করলাম এটা আরও দূরে গিয়ে পড়লো গিয়ে, ঠিক আছে। এখন যদি আমি যদি সেই একই অবজেক্টটিকে আমি যদি এখন যদি স্পিড যদি বাড়িয়ে দিই, সাপোজ 18-19-20 করলাম, বাড়িয়ে দিলাম, তো একই অবজেক্ট এই যে আগে এখানে পড়েছিল এটা ডায়ামিটার কত ছিল 0.2 মিটার, তো আমি যে থ্রো করছি এখন কী হবে, আরও দূরে গিয়ে পড়বে, ঠিক আছে। আচ্ছা এখন এই যে মাস যেটা দেওয়া আছে, মাস মাসটাকে আমি কী করছি, মাসটাকে আগে যেটা মাস ছিল আনে, এখন আমি মাসটাকে সাপোজ বাড়িয়ে দিচ্ছি, মাসটাকে আমি বাড়িয়ে দিলাম, তা বাড়িয়ে দিয়ে আমি স্পিডটা একটু কমিয়ে নিচ্ছি, তাহলে তো অনেক বাইরে চলে যাবে, 16 করে দিচ্ছি। এখন আমি থ্রো করছি, দেখি কী হয়, কী হয়ে গেছে, আমার সামনে এসে গেছে মাস, মাস বাড়িয়ে দিয়েছি, মানে জিনিসটা কী হয়ে গেছে, জিনিসটা একই অবজেক্ট, জিনিসটা কী হয়েছে, ভারী হয়ে গেছে। ভারী হয়ে গেলে আমরা যখন থ্রো করবো তখন কী হয়ে যাবে, এটা বেশি দূরে যাবে না। তার মানে আমি ধরো ছোট্ট একটা বল আমি থ্রো করলাম আর ভারী একটা বল থ্রো করলাম, তো ছোট্ট বলটা আমার কী হয়ে যাবে, দূরে যাবে গিয়ে, আর ভারী বলটা মানে কী হয়, যদিও ছোট হয় ভারী, একই সাইজ একই কিন্তু ভারী যদি হয় ওইটা সামনে পড়বে, ওই এক্সপেরিমেন্ট থেকে প্রমাণ করা যায়। বা আমরা আরোভাবে করছি, আমরা কী করেছি, মাস এটা ছিল, সাপোজ আমি মাস আরও বাড়িয়ে দিচ্ছি, আরও বাড়িয়ে দিচ্ছি, সাপোজ এখন 9 কেজি করে দিচ্ছি, 9 কেজি, এখন দেখি আমি থ্রো করে অবজেক্ট থ্রো করলে কী হয় দেখি, তো এটা আরও সামনে পড়বে, বুঝা যাচ্ছে না, আরও সামনে পড়বে, ঠিক আছে। তো মাস আমার কী হয়ে গেছে 9 কেজি, এখন আমি যদি কী করে দিই, এটা ডায়ামিটার যদি বাড়িয়ে দিই, ডায়ামিটার বাড়িয়ে দিলাম, ডায়ামিটার কত করে দিলাম, 0.6 করে দিলাম, ডায়ামিটার যদি 0.6 করে দিই, এখন আমি কী করছি, অবজেক্টকে থ্রো করছি, থ্রো করলাম আরও সামনে পড়বে, আরও সামনে কেন পড়বে, বিকজ ডায়ামিটার যেই বাড়িয়ে দিয়েছি জিনিসটা বড় হয়ে গেছে, বড় হলে ওইটার ভিতরে আরও মাস তো বাড়িয়ে দিয়েছি, সো ওইটার আমার কী হয়ে গেছে, ওইটার ওয়েটটা বেড়ে গেছে, ওয়েট বেড়ে গেছে মানে একই অবজেক্ট যেহেতু ওয়েট বেড়ে গেছে, আমি যখন থ্রো করবো ওইটা বেশি দূর যাবে না, সামনে এসে পড়বে। তো এইগুলো হলো ডায়ামিটার আর মাসের সঙ্গে রিলেটেড, ঠিক আছে। এখন আমরা এই যেখানে এয়ার রেজিস্ট্যান্স আছে, সাপোজ এয়ার রেজিস্ট্যান্স আগে ছিল, এখন এয়ার রেজিস্ট্যান্স সরিয়ে দিয়েছি, তো আগে কোন জায়গায় পড়েছিল দেখো, এখানে পড়েছিল অবজেক্টটা এসে, এখন আমি এয়ার রেজিস্ট্যান্স উঠিয়ে দিয়েছি, এখন আমি থ্রো করে দেখি, এখন আমরা থ্রো করে দেখি কী হয়, দূরে গিয়ে পড়বে, কেন দূরে গিয়ে পড়বে, বিকজ এয়ার রেজিস্ট্যান্স কোনো একটা অবজেক্ট যখন মুভ করে, তখন আমরা কী হয়, কোনো একটা অবজেক্ট যখন মুভ করে তখন আমাদের কী হয়ে যায়, আমাদের রেজিস্ট্যান্স যদি হয়, রেজিস্ট্যান্সে এটাকে জিনিসটাকে কী করে অপোজ করে, আর রেজিস্ট্যান্স যদি থাকে না, অপোজ করবে না, তো ওইটা বাতাসের একটা সবসময় বাধা দেয়, মোশনে বাধা দেয়। আমি যেই রেজিস্ট্যান্স আমি কী করেছি, রেজিস্ট্যান্স সরিয়ে দিয়েছি, একই অবজেক্ট আগে কোন জায়গায় পড়েছিল, আগে আমার এখানে পড়েছিল, এখন কোন জায়গায় গিয়ে পড়বে, দূরে গিয়ে পড়বে গিয়ে, বিকজ আমি এয়ার রেজিস্ট্যান্স যেহেতু কমিয়ে দিয়েছি, বাধা কম দিবে তো দূরে গিয়ে পড়বে। সাপোজ আবার দেখে নিই, সাপোজ আমি রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, কোনো কিছু চেঞ্জ করি নাই, সব কিছু সেম আছে, মাস ডায়ামিটার সব সেম, আবার দেখি দিয়ে দিই, রেজিস্ট্যান্স দিলাম, তো কী আসবে, সামনে আসবে। তো এটা থেকে আমরা কী প্রমাণ করতে পারি, ডিউ টু রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের নাকি রেজিস্ট্যান্সের জন্য আমাদের কী হয়ে যায়, মোশন যেটা আছে মোশনটা এফেক্ট হয়, ঠিক আছে। তো আমরা ডায়ামিটারের জন্যও এফেক্ট হবে, ডায়ামিটার বড়ো করে, বড়ো করলে জিনিসটা বড়ো হয়ে যাবে, ডায়ামিটার ছোটো করলে, সাপোজ অবজেক্টটাকে এখন আগের মতো কেস দেখি, সাপোজ অবজেক্টটাকে আমি ছোটো করে দিলাম, ঠিক আছে, ডায়ামিটার কমিয়ে দিয়েছি আর মাস বাড়িয়ে দিয়েছি, মানে জিনিসটা ভারী হয়ে গেছে, এখন কী হয় দেখি, এখানে গিয়ে পড়ছে, এটা এয়ার রেজিস্ট্যান্স ছিল না, এখন আমি এয়ার রেজিস্ট্যান্স ছিল, এখন এয়ার রেজিস্ট্যান্স সরিয়ে দিয়েছি, এখন দেখি কী হয়, সরিয়ে দিয়েছি, যার জন্য কোন জায়গায় পড়বে, দূরে গিয়ে পড়বে, ঠিক আছে। তো এটা এখন আমরা অন্য আরেকটা কেসে যাচ্ছি, অন্য একটা কেস, এটা খুলতে সময় লাগে অল্প, অন্য একটা কেসে যাচ্ছি, এটা অল্প সময় লাগবে। তো আমরা এখান থেকে কী বুঝলাম, প্রজেক্টাইল মোশনে, প্রজেক্টাইল মোশনের জন্য কোনো একটা মোশন, শুধু প্রজেক্টাইল মোশন না, যে কোনো মোশনে যদি আমরা কী হয়, রেজিস্ট্যান্স যদি এয়ার রেজিস্ট্যান্স যদি থাকে তো মোশনে অপোজ করে, আমি যদি মারবো ওইটা বাতাসে বাধা দিবে তো সামনে এসে পড়বে। তারপরে আমরা যদি জিনিসটাকে কী করি, এয়ার রেজিস্ট্যান্স যদি সরিয়ে দিই, রেজিস্ট্যান্স যদি সরিয়ে দিই, তো তোমার কী হবে,
ভাতাটা কম দিবে তো জিনিসটা কি হয়ে যাবে, দূরে গিয়ে পড়বে। আবার মাসের সঙ্গে দেখে নিই, মাসের সঙ্গে আমরা কি করলাম, আমরা অবজেক্টটার সাইজ সেম রাখলাম, অবজেক্টটার সাইজ সেম রাখলাম, হুম, আর মাস সেম অবজেক্টের একবার আমি মাস বাড়িয়ে দিলাম, মাস বাড়িয়ে দিলে ওইটা কি হয়ে গেলো, ভারী হয়ে গেলো। ভারী যদি হয়ে যায় তো আমরা যখন থ্রো করব, থ্রো করলে এটা কি হবে, সামনে এসে পড়বে। আর যদি আমরা যদি মাস যদি কমিয়ে দিই, মাস যদি কমিয়ে জিনিসটা পাতলা হয়ে যাবে, পাতলা হয়ে গেলে আমি যখন থ্রো করব তখন এটা কি হয়ে যাবে, দূরে গিয়ে পড়বে। তো এটা প্রজেক্টাইল মোশনের এফেক্ট যেগুলো আছে, আমরা এমনি যদি ক্লাসে যদি বোঝাতে যাই, মুখে যদি বলে যাই তাহলে তোমাদের অত ক্লিয়ার না হতে পারে, কিন্তু এখানে আমরা এক্সপেরিমেন্টালি দেখিয়ে দিয়েছি, যেটা মানে থ্রু আমরা পিহেট সিমুলেশন বলা হয়, সিমুলেশনের মধ্যে এটা পিহেট, পিহেট সিমুলেশনের মাধ্যমে এটা আমরা তোমাদেরকে এক্সপ্লেন করে দেখলাম। আরও এখানে আরও অনেক ফিজিক্স, বায়োলজি, ম্যাথস, অনেক ধরনের এক্সপেরিমেন্ট আছে, সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট, যেগুলো তোমরা তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো। গুগলে গিয়ে তোমরা খালি পিহেট PhET মেরে দেবে, PhET মেরে দেবে, মেরার সঙ্গে সঙ্গে তোমার কী হয়ে যাবে, পিহেট মারার সঙ্গে সঙ্গে তোমার এখানে আসবে, তারপরে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেটা লাগে ওইটা খুলে ওটা করতে পারো। তো এখানে আবার আজকে দেখো, তো আগে আমরা ভেক্টর দিয়ে করেছিলাম, এখন সাপোজ আমরা আরেকটা দিয়ে করছি, এখন সাপোজ এইটা দিয়ে, তো এখন আমরা কী করছি, একটা দেখছি দেখি পাম্পকিন, সাপোজ আমি ক্যানন বল নিলাম, ওকে ক্যানন বল আমরা স্পিড 15 দেখেছি, থ্রো করলাম, ক্যানন বলটা এখানে গিয়ে পড়বে। আমি স্পিডটা আগে 15 ছিল, এখন একটু বাড়িয়ে দিচ্ছি, 16-17 করে দিচ্ছি, এখন থ্রো করলাম কোন জায়গায় পড়বে, দূরে গিয়ে পড়বে, ঠিক আছে। আরও যদি স্পিড বাড়িয়ে দিই তো কী করবে, আরও দূরে গিয়ে পড়বে। তো এখন আগে কী ছিল দেখো, এখন আমার কিন্তু এয়ার রেজিস্ট্যান্স এখানে ছিল না, এয়ার রেজিস্ট্যান্স ইজ নীল, আমি এয়ার রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, এখন আমি থ্রো করে দেখি কী হয়, জিনিসটা এখানে বোঝা যাচ্ছে না, তো স্পিডটা আমরা একটু কমিয়ে দিই। এখন আমরা এয়ার রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, এখন থ্রো করি, দেখবে জিনিসটা সামনে এসে পড়বে, মানে রেজিস্ট্যান্স এটাকে অপোজ করছে, সামনে এসে পড়বে। এখন ক্যানন বল, তারপরে আমরা দেখি সাপোজ ট্যাঙ্ক শেল, ট্যাঙ্ক শেলে আমি থ্রো করলাম, থ্রো করলে কী হবে, ট্যাঙ্ক শেল, ট্যাঙ্ক শেলটা তোমার কীভাবে এখানে বোঝা যাচ্ছে না, মোটামুটি একটু ডিফারেন্স থাকে। তারপরে গলফ বল দিলাম, গলফ বল আমি থ্রো করলাম, গলফ বল থ্রো করলে দেখো এই যে গলফ বলটা কি ভারী, ভারী যার জন্য কী এসে, সামনে এসে পড়বে। এখানে আমার কী ছিল, এয়ার রেজিস্ট্যান্স ছিল, এখন সাপোজ আমি এয়ার রেজিস্ট্যান্স উঠিয়ে দিচ্ছি, এখন আমি থ্রো করি দেখি কী হয়, এয়ার রেজিস্ট্যান্স তুলিয়ে দিলে আমার দূরে গিয়ে পড়বে কি। গলফ বল এইভাবে তোমার, আমার কী আছে, বেসবল আছে, বেসবল এয়ার রেজিস্ট্যান্স নেই, থ্রো করলাম, বেসবল এখানে গিয়ে পড়বে গিয়ে, আমি এয়ার রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, এখন থ্রো করি দেখি, এখন কী হবে, এয়ার রেজিস্ট্যান্স যেহেতু আছে বাধা দিবে, তো আগে এখানে পড়েছিল এখানে এসে পড়বে। এরকম অন্য অবজেক্ট নিয়ে দেখি, সাপোজ ফুটবল নিলাম, থ্রো করলাম, ফুটবলটা কোন জায়গায়, এখানে গিয়ে পড়বে, ডিউ টু এয়ার রেজিস্ট্যান্স ছিল, এখন এয়ার রেজিস্ট্যান্স সাপোজ ছড়িয়ে দিলাম আমরা, তখন কী হয় দেখি, ছড়িয়ে দিলে দূরে গিয়ে পড়বে, এয়ার ভাতাটা কম হবে, একই অবজেক্ট দূরে গিয়ে পড়বে। তারপরে আমরা পাম্পকিন নিলাম, এয়ার রেজিস্ট্যান্স নেই, স্পিড আমি একই রাখছি, থ্রো করলাম, পাম্পকিনটা কোন জায়গায় পড়ছে, এখানে গিয়ে পড়ছে গিয়ে পাম্পকিনটাকে, তো এখন আমরা এয়ার রেজিস্ট্যান্স দিয়ে দিই, দিয়ে পাম্পকিনটাকে থ্রো করে দেখি কী হয়, সামনে এসে পড়বে, এয়ার রেজিস্ট্যান্স দেওয়ার সঙ্গে সঙ্গে বাধা দিবে, সামনে এসে পড়বে। তারপরে আমরা কী নিলাম, হিউম্যান নিলাম, এয়ার রেজিস্ট্যান্স দিলাম, থ্রো করলাম, এই যে মানুষটা যাচ্ছে এখানে গিয়ে পড়লো, এখানে আমার কী আছে, মানুষটা এসে পড়লো, এয়ার রেজিস্ট্যান্স ছিল, এয়ার রেজিস্ট্যান্স সরিয়ে দিচ্ছি, একেই মানুষকে থ্রো করছি, এখন কী হয়, সরিয়ে দিলাম, মানে একটু দূরে গিয়ে পড়বে। তারপরে আমাদের পিয়ানো আছে, সাপোজ পিয়ানো, এখন এয়ার রেজিস্ট্যান্স নেই, পিয়ানো থ্রো করছি, দেখো এখন অবজেক্ট বড়ো পুরো বোঝা যাবে, অবজেক্টটা কোন জায়গায় পড়ছে, এখানে পড়ছে, কী নেই, এয়ার রেজিস্ট্যান্স নেই, এয়ার রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, এখন থ্রো করি দেখি কী হবে, সামনে এসে পড়বে। এখানে সুন্দর বোঝা যাচ্ছে, পিয়ানোর জন্য সুন্দরভাবে বোঝা যাচ্ছে, যখন দিলাম স্পিড আমার সেম স্পিড রাখছি, যখন পিয়ানো দিলাম এয়ার রেজিস্ট্যান্স না দিয়ে দিলাম দূরে পড়বে, এয়ার রেজিস্ট্যান্স দেওয়ার সঙ্গে সঙ্গে সামনে এসে পড়বে। তারপর আপনার কার নিলাম, কারকে আমি, কারকে এয়ার রেজিস্ট্যান্স দিলাম, দিয়ে একই স্পিড দিয়ে আমি থ্রো করলাম, কারটা দেখো কোন জায়গায় গিয়ে পড়বে, এখানে গিয়ে পড়বে গিয়ে কার, আমরা এয়ার রেজিস্ট্যান্স এখন উঠিয়ে দিচ্ছি, এখন যদি আমি প্রজেক্ট করি সেম জিনিসকে, যদি প্রজেক্ট করি তো কী হবে, একটু দূরে গিয়ে পড়বে। তো এখানে আমরা কী দেখলাম,
আমরা প্রজেক্টাইল মোশনটা আমরা কি হয়ে যায় ডিউ টু এয়ার রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের জন্য এটা কি হয়ে যায় মোশনটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, রেজিস্ট্যান্স বেশি হলে তোমার রেজিস্ট্যান্স যখন দিয়ে দেবো বেশি হবে তো জিনিসটা বেশি দূর যেতে পারবে না, সামনে পড়বে, আর রেজিস্ট্যান্স যদি সরিয়ে দিই জিনিসটা দূরে গিয়ে পড়বে। তো এটা এক্সপেরিমেন্টালি আমরা সুন্দরভাবে পিহেটের মাধ্যমে আমরা দেখাতে পারি। তো এটার মধ্যে আমি একটু জিওজেব্রার একটা ছোট্ট একটা একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। জিওজেব্রার তোমরা গুগলের মধ্যে জিওজেব্রা দিবে, জিওজেব্রা দেওয়ার সঙ্গে দেখে প্রথমটাকে ক্লিক করবে, তারপরে ক্লাসরুম রিসোর্সেস ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে যে ম্যাথ এসে যাবে, ম্যাথে অনেক কিছু জিনিস আছে, সব কিছু করতে পারবে, দেখতে পারবে, অ্যানিমেশন আছে, সুন্দর জিনিস। তো সাপোজ আমরা ম্যাথে ক্লিক করলাম, ম্যাথে ক্লিক করার পরে তারপর ট্রিগোনোমেট্রিতে গেলাম, ট্রিগোনোমেট্রি গেলে পাইথাগোরাস থিওরেম, এখানে পাইথাগোরাস থিওরেম প্রুফ করা আছে, বিভিন্ন ধরনের প্রুফ করা আছে পাইথাগোরাস থিওরেম। তো সাপোজ আমরা এটা নিলাম, পাইথাগোরাস থিওরেমে এটা নিলাম। তো আমরা কী জানি এখানে তিনটা বর্গ আছে, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এটা একটা বর্গ। তো আমরা পাইথাগোরাসের থিওরেমে কী করি, এটা লম্ব, এটা কী লিখি, এটা এটাকে আমরা কী লিখি 90 ডিগ্রি বিপরীত, এটা লিখি অতিভুজ স্কোয়ার। তো অতিভুজ স্কোয়ার মানে অতিভুজ হোল স্কোয়ার লিখবো। তো আমরা কী হয়ে যায় কোনো এক অতিভুজ মানে একটা ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্যকে যদি আমি স্কোয়ার করি, সাপোজ এল স্কোয়ার লিখলাম, এল স্কোয়ারে কী বোঝায়, একটা বর্গের কালি বোঝায়, মানে একটা স্কোয়ারের এরিয়া, স্কোয়ারের এরিয়া। তো এই যে এটার এই যে সাইড বাহু দেওয়া আছে, এই লেংথ দেওয়া আছে, এই লেংথের সমান করে আমরা একটা স্কোয়ার বানিয়েছি, আবার এই লেংথের সমান করে আরেকটা স্কোয়ার বানিয়েছি, বিকজ আমরা কী করবো, এটা হলো পারপেন্ডিকুলার স্কোয়ার, পারপেন্ডিকুলার স্কোয়ার যখন লিখবো, পারপেন্ডিকুলার স্কোয়ার মানে কী হবে, একটা সাইডের স্কোয়ার হয়ে যাবে। তো এটা দিয়ে আমরা একটা স্কোয়ার বানাই, বিকজ সাইড স্কোয়ারে কিন্তু কী হয়ে যায় এরিয়া হয়ে যায়। তো এটা দিয়ে আমরা একটা এরিয়া বানিয়ে ফেলবো, স্কোয়ার একটা বানিয়ে ফেলবো, স্কোয়ারের এরিয়া বোঝাবে। আর এই যে এটা বেস, বেস স্কোয়ার, বেস স্কোয়ারও তোমার কী হবে কোনো একটা বর্গের কী বোঝাবে, স্কোয়ারের এরিয়া বোঝাবে। তো এই সাইড সমান করে একটা আমি আর একটা স্কোয়ার রেখে দিলাম, ঠিক আছে। তার মানে এটা হাইপোটেনিউস স্কোয়ার, হাইপোটেনিউস স্কোয়ার মানে সাইড স্কোয়ার, সাইড স্কোয়ার মানে কী হবে, একটা স্কোয়ারের এরিয়া বোঝাবে। তো এই বাহুর সমান করে, এই সাইডের সমান করে আমরা একটা স্কোয়ার বানালাম, এই সাইডের স্কোয়ার, স্কোয়ার মানে কী হবে, এই সাইডের হোল স্কোয়ার যদি হয় এটা একটা স্কোয়ারের এরিয়া বোঝাবে। এটা সমান করে আমরা আরেকটা স্কোয়ার বানিয়ে নিলাম, এই সাইডের স্কোয়ার, এই সাইডের স্কোয়ার মানে কী হবে, এটাও একটা স্কোয়ারের এরিয়া বোঝাবে। তো এটা দিয়ে এইটা এই সাইডের ইকুয়াল করে আরেকটা আমরা স্কোয়ার রেখে দিলাম। এখন আমরা পাইথাগোরাস থিওরেমের মধ্যে কী হয়ে যায়, এই যে সাইড স্কোয়ার, এই 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 স্কোয়ার, এই দি স্কোয়ার ইকুয়াল টু দি স্কোয়ার প্লাস দি স্কোয়ার, মানে এই স্কোয়ারের এরিয়া আমরা যদি বলতে চাই, এই স্কোয়ারের এরিয়া, এই স্কোয়ার আর এই স্কোয়ার, এই দুটা স্কোয়ারের এরিয়া কার সমান হয়ে যাবে, এটার সমান হয়ে যাবে। এটা আমরা পাইথাগোরাস আমরা কি পাইথাগোরাস আমরা জিওমেট্রিক্যালি বা অ্যানিমেশনের সাহায্যে দেখাতে পারি। যেমন দেখো এই যে দেখাচ্ছি আমরা, এই যে দিলাম, এই যে দেখো এই এই স্কোয়ারটা এসে যাচ্ছে, এই স্কোয়ারটা এসে এসে আসে আমাদের কী হয়ে যাচ্ছে, এই যে নিচে নেমে যাচ্ছে, এখানে এসে যাচ্ছে এই স্কোয়ারটা, ঠিক আছে, এই স্কোয়ারটা এখানে এসে যাচ্ছে। তারপরে আমরা দেখো আমরা আরও এদিকে নিচ্ছি নিচ্ছি, এই স্কোয়ারটা এখানে এসে যাচ্ছে, এসে এসে আমাদের কী হয়ে যাচ্ছে, এই স্কোয়ারের সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে আমরা কী পেলাম, এই স্কোয়ারের এরিয়া আর এই স্কোয়ার এরিয়া, দুটা স্কোয়ারের এরিয়া মিলে এই স্কোয়ার হয়ে গেল। তার মানে এটাই পাইথাগোরাস থিওরেম আমরা এক্সপেরিমেন্টালি প্রুফ হয়ে গেল, মানে এই এই স্কোয়ার, এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, আর এটাও আর একটা স্কোয়ার। আমরা কী হয়েছে, বড়ো স্কোয়ারের এরিয়া ছোটো দুটা স্কোয়ারের এরিয়া দিতে হবে। এটা হলো পাইথাগোরাস থিওরেমের এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন। আবার দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে, দেখো এই যে দেখাচ্ছি এইটা, এই যে এখানে এসে গেছে, এটা নিচে নেমে গেছে, তারপরে এই যে এটা এটা আস্তে 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 এখানে নিচে নেমে গেছে। তো এই দুটার এরিয়া, এটার এরিয়া সমান। তো তোমরা পিহেট, জিওজেব্রা, গুগলে মেরে এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, যেটা আমরা দেখলে আমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এইগুলা গুগল সার্চ করে তোমরা নিজে নিজে দেখবে। তো আজকে এখানে রাখছি।